করব প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট মেজার করার জন্য। এখানে বেসিক্যালি ইনস্ট্রুমেন্টের ভেতরে যে জিনিসটা আছে সেই জিনিসটা খুব সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট, যদিও দেখতে বাইরে থেকে খুব কমপ্লিকেটেড লাগছে, বাট এর মধ্যে একটা সার্কিট তৈরি করা হয়েছে, যে সার্কিটটার মধ্যে বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স আছে যেটাকে তার পোলারিটি চেঞ্জ করা যায় এবং তাকে অ্যাডজাস্ট করা যায়, আর তার এগেনস্টে একটা ভোল্টেজ ড্রপ মাপার জন্য একটা ভোল্টমিটার ইউজ করা হয়েছে আর একটা মাইক্রোঅ্যামিটার বা মিলিঅ্যামিটার ইউজ করা হয়েছে। বোথ এই ডিজিটাল প্যানেলটা যেটা দেখা যাচ্ছে সেখানে মাপা যায় কারেন্ট এবং ভোল্টেজ, এটা কারেন্ট এবং এটা ভোল্টেজ মাপার জন্য, আর এটা হচ্ছে গিয়ে কারেন্ট মাল্টিপ্লায়ার, যদি বেশি কারেন্ট যায় তখন এটাকে নবটাকে চেঞ্জ করলে আমরা দেখতে পারবো। আর এখানে একটা লাইট সোর্স আছে দেখা যাচ্ছে যেমন, আর এখানে আমাদের হাতে কিছু ফিল্টার আছে, যেমন এই মুহূর্তে এটা হচ্ছে রেড ফিল্টার, এরকম আরও বেশ কয়েকটি ডিফারেন্ট ওয়েভলেন্থের ফিল্টার আছে, যেমন এটা 635 ন্যানোমিটারের ফিল্টার, আমরা আস্তে আস্তে প্রত্যেকটাকেই ইউজ করব। আর বেসিক্যালি এর মধ্যে একটা ফোটো ডায়োড আছে যার মধ্যে এই আলোটা পড়ছে, আর এই ফোটো ডায়োডটা আলোটা পড়ার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেটেড হলে এই সার্কিটটায় কারেন্ট ফ্লো শুরু হবে। দিস ইজ বেসড অন বেসিক্যালি ফোটো ইলেকট্রিক এফেক্ট। তাহলে একটা ফিলামেন্ট হিট করে আলোটা পাঠানো হচ্ছে, ইলেকট্রনগুলো ফোটো ইলেকট্রনগুলো গিয়ে পড়ছে, ফোটো ডায়োড সেটাকে ক্যাচ করছে এবং সেখান থেকে কারেন্ট ফ্লো শুরু হচ্ছে। তো আমরা যেটা করছি এখানে, আমরা ভোল্টেজটাকে প্রথমে জিরোতে রাখব, এখন যেমন দেখা যাচ্ছে এটা জিরোতে আছে, আর আমরা রেড কালারের ওয়েভলেন্থটাকে চুজ করছি, এবং এই মুহূর্তে আমরা ভোল্টেজ নেগেটিভ ডিরেকশানে করা হচ্ছে, তার কারণ হচ্ছে গিয়ে আমরা স্টপিং পোটেনশিয়ালটা ক্যালকুলেট করার চেষ্টা করব, কখন এই কারেন্টটা কত নেগেটিভ ভোল্টেজের জন্য জিরো হচ্ছে প্রত্যেকটা পার্টিকুলার ওয়েভলেন্থের জন্য, এবং আমরা সেটাকে মেজার করব। তার জন্য যেটা শুরু থেকে আমরা করছি, যে ভোল্টেজটাকে আমরা জিরো করব প্রথমে, এবং এর এখন যেমন দেখা যাচ্ছে আমরা ভোল্টেজটাকে জিরো করেছি, আর এর করসপন্ডিং কারেন্ট আমরা একটা পাচ্ছি, কনসিডারেবল কারেন্ট পাওয়া যাচ্ছে। তো এই যে কারেন্টটা পাওয়া যাচ্ছে, এবারে আমাদের কাজ হচ্ছে গিয়ে এই ভোল্টেজটাকে এবার নেগেটিভ করা, সো দ্যাট এই কারেন্টটা আস্তে আস্তে জিরো হয়। সো এই আমরা নবটাকে ভোল্টেজ অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, তাতে কারেন্টটা আস্তে আস্তে ফল করছে এবং সেটা জিরোর দিকে যাচ্ছে আস্তে আস্তে। সো এই মুহূর্তে কারেন্টটা জিরো, তার মানে এই মুহূর্তে যে নেগেটিভ বায়াসটা দেওয়া হয়েছে এটাই হচ্ছে গিয়ে সার্কিটের স্টপিং পোটেনশিয়াল ফর দিস পার্টিকুলার ওয়েভ। তো সেটা কত না, -0.3 ভোল্ট। সো আমরা রেড লাইটের জন্য ওয়েভলেন্থের, যেটা 635 ন্যানোমিটারে আছে, আর স্টপিং ভোল্টেজ যেটা ভোল্টে আছে সেইটা আমরা করসপন্ডিং রেড লাইটের জন্য, দ্যাট ইজ 34। সো এগেন আমরা এই কাজটাই রিপিট করব ফর ডিফারেন্ট ওয়েভলেন্থ। এখন আমরা এর পরে যে ওয়েভলেন্থটা ইউজ করব, দ্যাট ইজ 500 ন্যানোমিটার। সো লেটস সে দিস ইজ গ্রিন থিং, সো 500 ন্যানোমিটার। এগেন আমাদের একই কাজ করার চেষ্টা করব, আমরা প্রথমে ভোল্টেজটাকে জিরোর দিকে নিয়ে আমরা দেখব যে ভোল্টেজ যখন জিরো তখন সার্কিটে কারেন্ট আছে, এই যে ভোল্টেজ কারেন্ট মাল্টিপ্লায়ারটা দিয়ে অনেক বেশি ভোল্টেজ যাচ্ছে। তো এখন আমরা আবার সেই একইভাবে রিপিট করব, সার্কিটটাকে নেগেটিভলি বায়াস করার চেষ্টা করব যাতে এটা জিরো হয়। আবার আমরা জিরো করছি, কারেন্ট জিরো। সো এগেন দেন করসপন্ডিং ভোল্টেজটা, স্টপিং ভোল্টেজটা হচ্ছে মাইনাস
8 3 এটা ক্রিম করসপন্ডিং 500 ন্যানোমিটার সো ইন দিস ওয়ে দিস ইজ ইয়োলো 570 ন্যানোমিটার এটার জন্য আমরা সেম ভাবে কাজ করব 570 ন্যানোমিটার লাগালাম ভোল্টেজটাকে অ্যাডজাস্ট করব প্রথমে জিরোতে একই কাজ আমরা রিপিটেটিভলি করব এবং এই কাজটা করার পরে যেটা করতে হবে আমাদের এই স্টপিং ভোল্টেজ এবং করসপন্ডিং যে ওয়েভলেন্থ সেই বা ফ্রিকোয়েন্সি সেইগুলোর সেইটার প্লট করলে আমরা সেখান থেকে এই এইচ এর ভ্যালুটা এবং দ্য ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটিরিয়াল আমরা বের করতে পারবো সো এইটাই আমরা রিপিট করব বারবার ফর ডিফারেন্ট ওয়েভলেন্থস অ্যান্ড দেন উই উইল ড্র এ কার্ভ আর সেখান থেকে আমরা এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালুটা ইজিলি ক্যালকুলেট করতে পারবো এবং ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটেরিয়াল আমরা বের করতে পারবো সো দ্যাটস ইট ফর দ্য প্র্যাকটিক্যাল থিং নেক্সট আর তো গ্রাফ ছাড়া আর কিছুই নেই হ্যাঁ ভোল্টেজটা সো এগেন জিরো কারেন্ট সো ভোল্টেজ হচ্ছে গিয়ে -50 সো এইটা হচ্ছে গিয়ে ইয়োলো এ 570 ন্যানোমিটার অ্যান্ড -50 সো এগেন এই জিনিসটাকেই আমরা রিপিট করার চেষ্টা করব বারবার এবং এই পরবর্তীকালে যেটা প্লট আমরা করব প্লট করার জন্য আমরা যে ইকুয়েশনটা ইউজ করব দ্যাট ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি ভেরি সিম্পল ইকুয়েশন দিস ইজ এইচ নিউ উইচ ইজ দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম ইজ হাফ এম ভি স্কোয়ার প্লাস ই ফাই দিস ইজ দ্য ওয়ার্ক ফাংশন ফাই অ্যান্ড হেয়ার আমরা যেহেতু স্টপিং ভোল্টেজ ইউজ করছি তার মানে টোটাল কাইনেটিক এনার্জিটা হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু দ্যাট ই ভিএস হয়ে যাবে এবং এই দুটোকে আমরা ইউজ করলে ভিএস ইকুয়াল টু এইচ বাই ই ইন্টু নিউ -5 দিস ইকুয়েশন ইজ দ্য ইকুয়েশন উই আর গোয়িং টু ইউজ এবং এইখান থেকে আমরা এই ভিএস এবং নিউ এইটার যদি ডেটাগুলো করসপন্ডিং ডেটা প্লট করি সো দিস উইল লুক লাইক এক্স্যাক্টলি দিস স্ট্রেট লাইন লাইক কার এবং এখান থেকে আমরা যখন স্লোপটা ক্যালকুলেট করব উই উইল গেট দ্য ভ্যালু অফ এইচ অ্যান্ড ওয়ান ক্যান সি দ্যাট এই পার্টিকুলার ডেটা সেট অফ ডেটা ইজ টেকেন অ্যান্ড দিস গিভস আস মোর অর লেস 6.61 ইন্টু 10^-34 জুল সেকেন্ড ফাই হচ্ছে 1.625 ভোল্ট সো দ্যাটস ইট